সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ জায়া পান্না কাইসারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী জানাবেন শহীদ জায়া পান্না কাইসারের শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দলের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে ফুল দিয়ে। এবং এই যে শ্রদ্ধা জানানো পর্ব, এই শ্রদ্ধা জানানো পর্বটি কিন্তু শুরু হয় কেন্দ্রীয় খেলাঘর আসরের বিশেষ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। এবং পান্না কাইসারের প্রতি শ্রদ্ধা জানাতে সারা বাংলাদেশ থেকেই যে খেলাঘরের শিশু কিশোর তারা এসেছেন, এবং পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এবং তার ছেলে এবং মেয়ে অর্থাৎ শমী কাইসার, তার ছেলে অমিতাভ কাইসার তারা এখানে আছেন। এবং তার পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তাদের পরিবারের জন্য এটি যদিও অপূরণীয় ক্ষতি, পাশাপাশি পান্না কাইসার মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে গড়তে এবং শিশু কিশোরদের সেই চেতনায় গড়ে তুলতে যে আদর্শ নিয়ে কাজ করছিলেন, সেই আদর্শ এবং তার যে কাজ সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে তার পরিবার কাজ করবে। পাশাপাশি বিভিন্ন সংগঠন পক্ষ থেকে যারা আসছেন তারাও বলছেন এখান থেকে 12:30 পর্যন্ত তার মরদেহ রাখা হবে, পরবর্তীতে বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে, পরবর্তীতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মনি,